হ্যালো এভরিওয়ান, তো এটা হচ্ছে আমার ইউটিউব জার্নিতে ডিফারেন্ট টাইপের একটা ভ্লগ, এবং অনেকটা দূরে গিয়ে ভ্লগটা হচ্ছে। তো আমি ফার্স্ট টাইম পূর্ব মেদিনীপুর গেলাম একটা অনুষ্ঠান লাইভ শো দেখার জন্য, এবং সেই দিদিটার আন্ডারে যে কাজ করছিলাম সেই দিদিটার বলতে পারলো একটা অ্যাসিস্ট্যান্ট হিসেবে, যে তার মানে শোটা যে গানগুলো করছে সেগুলো রেকর্ড করে দিদিটা তার ফেসবুকে এবং ইনস্টাগ্রামে ইউটিউবে দেবে, তো সেই হিসেবে আমি কাজ করছিলাম। তো আমাকে পিক আপ করার কথা ছিল 4:45 নাগাদ ডানলপ থেকে, তো আমি সেই টাইমে পৌঁছে গেছিলাম। আধা ঘন্টা একটু লেট হয়েছিল, দিদিরা 5টার সময় এসেছিল। তো তোমরা ইনস্টাগ্রাম, ফেসবুক এবং ইউটিউবে যেখানেই যাও চৈতি পর্ণা দে লেখো, দিদিকে দেখতে পাবে। দিদি অনেক ভালো গান করে এবং অনেক জায়গায় লাইভ শো করে থাকে। তো নেক্সটে আরও দিদির সাথে অনেক কাজ আসতে চলেছে, তোমরা আমাকে সাবস্ক্রাইব করে নাও দিনন্দিতা সর্দার চ্যানেলটা। তো আমরা পৌঁছে গেলাম কোলাঘাট 7:30 নাগাদ, সেখানে গিয়ে একটু চা এবং বিস্কুট খেয়ে নিলাম, আর কিছু খাইনি, সেখান থেকে বেরিয়ে গেলাম। তো আমি বলে রাখি, ফার্স্ট টাইম আমি কোলাঘাট এবং এই সব লাইন আমি প্রথমবার আসছি, এবং ফ্যামিলিকে ছাড়া অবশ্যই কাজের জন্য কোথায় না কোথায় যেতে হয়, এবং এই প্রফেশনটা চুজ করেছো অবশ্যই এই প্রফেশনের অনেক দূরে দূরে কাজ হবে, নেক্সটে অনেক কাজ আছে। তো যাই হোক, আমরা পৌঁছে গেলাম ওখানে 9:30, ঠিক আছে। তারপরে ওখানে শো শুরু হলো 10টা প্রায় বেজে গিয়েছিল, 10টা, তারপর শেষ হলো 11:30টার দিকে। তো আমরা দেখতে পাচ্ছ এখানে আমি একটু মুখটা দেখিয়ে নিলাম, বিকজ নয়েজ আসছিল প্রচুর, তাই অতটা দেখাতে পারিনি। তো দিদি গিটার টিটার সেট করে উঠে গেল স্টেজে, তোমাদেরকে কিছুক্ষণ বাদে দিদির ভয়েস শোনাচ্ছি, দেখো তোমরা আমি ইনস্টাগ্রামে গিয়েও দেখতে পারো। তো তোমরা দিদির ভয়েস শুনলে তোমরা গিয়ে এক্ষুনি যাও ইনস্টাগ্রাম এবং ফেসবুকে, যেখানে পারো ফলো করে নাও দিদিকে। তো আমরা সেখান থেকে 11:30 নাগাদ রওনা দিলাম, এবং কোলাঘাটে এসে পৌঁছালাম প্রায় 2টোর দিকে। সেখানে এসে ডিনার করলাম, ভাত ডাল আলু ভাজা এবং মাংস দিয়ে। তো খেয়ে দিয়ে আমরা পৌঁছে গেলাম প্রায়, আমি বাড়ি পৌঁছালাম ধরে নাও, আর অবশ্যই দিদি আমাকে প্রায় দক্ষিণেশ্বরে যতটা ভিতরে আমার মানে অরিজিতার বাড়ি সেখানেই আমাকে দিয়ে গেছে, কোনো অসুবিধা প্রবলেম কিচ্ছু হয়নি। তারপরে দিদিরা বাড়ি গেছে, তো আমরা ক্রস করছিলাম বালিব্রিজ, হচ্ছে তোমার ধরে নাও ওরকম 2:45-50 এরকম নাগাদ। তো বাড়ি পৌঁছালাম 3টের দিকে, 3টের দিকে এসে বসেছিলাম চাবির জন্যে। তো এই হচ্ছে আজকের ভ্লগ, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে, টাটা।